শুভ সকাল বন্ধুরা। আর দেখো, সকাল সকাল আমি একটু ভিডিও করতে বেরোলাম, আর দেখো কেমন আকাশে তো মেঘ আছে। দেখো পুরো হাওয়া, মানে এত হাওয়া হচ্ছে, ভালোই লাগছে। গরম থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো লাগছে। আর এই যে আমাদের ঘাটের সিঁড়ি, সিঁড়ি কমপ্লিট, এরপর যখন পুকুরটা ভরে যাবে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে পুকুরটা বাঁধানোর পর দেখো পাড়, আমাদের পুকুরের পাড় বাঁধানোর পর দেখো মাটি দিয়ে মাটিগুলো একদম সমান করে দিয়েছে। প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগছে। দেখো পুকুরটা কোনো কোনো জায়গায় জল হয়েছে, কোনো কোনো জায়গায় জল হয়নি। পুরো যখন বৃষ্টি হবে তখন ভরে যাবে পুকুরটা, আর দেখতে ভালো লাগবে। মনে হয় এই পর্যন্ত জল হয়ে যাবে সিঁড়ির, তখন ঘাটে কাজ করা যাবে। পরে আবার আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এলাম। দেখো হালকা বৃষ্টি হয়েছে, এই যে জল আছে দেখো ছাদে। আর তোমরা কিশোরকে দেখবে, এই দেখো কিশোরকে দেখায়। কিশোর কিশোর একদম সবুজ কালারের জামা পরেছে, তো তাই দেখা যাচ্ছে না। কিশোর কই? এই দেখো কিশোর, কিশোর ঢিল দেয় না, ঢিল দেয় না। ওই দেখো কিশোর বদমাইশি করছে, কিশোর ঢিল দেয় না। কিশোর দেখো বদমাইশি ও করবেই, হাওয়া হচ্ছে, এর মধ্যে বাইরে আসে না কিন্তু। তাকাও তাকাও, বন্ধুদের কিছু বলবে? কি বলবে বলো? জোরে বলো, শোনা যাচ্ছে না। তো তুমি বাড়িতে যাও, এখানে হাওয়ার মধ্যে থাকতে হবে না। গাছের ডাল পড়ে যাবে কিন্তু, এই যে একটা ডাল ভেঙে পড়ে আছে, এই যে কিশোর চলে গেল। ওই দেখো কিশোর টাটা চলে গেল। পরে আসছি বন্ধুরা আবার, আমার তো স্নান হয়ে গেল। এই যে তোমাদের দাদা ভাই এসে স্নান করার জন্য, আর এখানে একটু জল জমেছে তো পা দিয়ে জলগুলো সরিয়ে দিচ্ছে। দেখো দেখো এখানে একটা আম পড়েছে, এই দেখো আম পড়ে আছে। এটা অনেকদিন আগে পড়েছিল আর এটা আজকে পড়েছে, বেশ বড়, কিন্তু ক্যামেরায় ছোট লাগছে। সেই হাওয়া হচ্ছে দেখো, আর মেঘলা আকাশ। আমি এখন নিচে নেমে যাচ্ছি। বন্ধুরা আমি এখন এই দুধ ভাজা গুলো খাবো, এই বাটিটাতে ঢেলে দুধ ভাজা সেই টেস্টি লাগছে।
বৃষ্টি হয়েছে ওই জন্য খাবো, নাহলে গরমে খাওয়া যাবে না, গ্যাস হয়ে যাবে। আজকে বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে খাবো। তো কিশোর, আমি এটা খুলে দিই, তুমি খুলতে পারবে না। তাও কিশোর এই বাটিতে নেবে, তো বাটি নিয়ে এসছে। এই যে কিশোরকে বাটিতে দিয়ে দিলাম ঝাল বুট ভাজা। তো কিশোর এখন, কিশোর কেমন লাগছে খেতে? ঝাল নেই, ঝাল নেই, লবণ দিয়ে না, এটা কেমন লাগবে? লবণ দিয়ে না, এমনি খাও। বাইরের আবহাওয়া, বিট লবণ নিতে হবে না। আর বাইরের আবহাওয়াটা দেখো, পুরো সারাটা দিন মেঘলা আকাশ, আর রেমাল রেমাল ঝড় এসছে মনে হয়, ওই জন্য হাওয়া হচ্ছে। দেখো সেই ঝড় আসেনি, কিন্তু হালকা হচ্ছে, কিন্তু এরকমই অল্প থাকা ভালো, কারণ এই ঝড় এলে মানুষের অনেক ক্ষতি হয়, সে ক্ষতি চায় না, তার জন্য এরকমই হালকা যেন হাওয়া হয় আর বৃষ্টি যেন হয়, কারণ কয়েকদিন যা গরম গেল। এই দেখো বন্ধুরা, বিকেলবেলা কিশোর আর ডিম্পল খেলা করছে পুকুরের জলে, অল্প জল হয়েছে, বৃষ্টির জল, সেই জলে। আর এদিকে ঘাটের সিঁড়ির কাজ হচ্ছে প্লাস্টার। কি করছিস? ওই কি করছিস? ডিম্পল আজকে প্রথম নামছে। খুব আনন্দ ডিম, আজকে কিশোরের সাথে ডিম্পল আছে, সেজন্য খেলা করছে পুকুরে নেমে। পুকুরটা গোটা জলে এখনো ভরেনি, অল্পই জল হয়েছে, এই দেখো বৃষ্টির জল। ওইদিকে অপুর মেয়ে, এই যে কিশোর আজকে খুব আনন্দ, না ডিম্পল আসছে প্রথম। ডিম্পল তো আসে না, ডিম্পল কিন্তু এই শুকনো পুকুরে আসেনি একদিনও, আজকে প্রথম।